আপনার অজান্তে আপনার প্রিয় ইউটিউব চ্যানেলটাই আপনি ক্ষতি করেছেন না তো? এই প্রশ্নটা যদি আপনাদেরকে করি আপনারা বলবেন না, কারণ আপনারা তো জানেন না যে একটা চ্যানেলে কি কি বিষয় কাজ করলে সেই চ্যানেলটা ক্ষতি হয়। আর আপনি যদি এই বিষয়গুলো যদি কাজ করেন আপনার চ্যানেলটা প্রচুর ক্ষতি হবে, ভবিষ্যতে আপনার চ্যানেলটা র্যাঙ্ক হবে কি না এটা কেউ বলতে পারবে না। আর আমি মনে করে থাকি এইসব কাজগুলো করলে একটা চ্যানেল 100% থেকে 10% চলে আসে। তো আপনি যদি জানতে চান যে একটা চ্যানেলে কি কি কাজ করলে সেই চ্যানেলটা ক্ষতি হয়, যদি না জেনে থাকেন তবে ভিডিওটি আপনি দেখতে পারেন, আর যদিও জানেন তবে আজকের ভিডিওটি তাও আপনি শেষ পর্যন্ত দেখুন। আমার সাথে এইসব কাজগুলো হয়েছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, সাথে সাথে মাস্ট বি ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। তো প্রথম কথায় আসা যাক, আমাদের নতুন একটা চ্যানেলে আমরা কি কি ভুল করে থাকি। আমরা প্রথম অবস্থায় কিন্তু এসব ভুল সম্পর্কে জানি না। তো প্রথম ভুলটা আমরা করে থাকি কমেন্ট। একটা চ্যানেল স্টার্ট করার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের কমেন্ট করে দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে। আমরা যে জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি সেই জিমেল দিয়ে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে থাকি, দেখা যায় আমরা একটা লিঙ্ক শেয়ার করি, দেন আমরা বলি সাব পর সাব মি, আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করবো। এমন কি একটা ইউটিউব চ্যানেলে জিমেল থেকে যদি আপনি এমন একটা কমেন্ট করেন বড় ইউটিউবারে যে ভাই আপনার নাম্বারটা দেন, এটাও কিন্তু স্প্যাম। আর এসব কমেন্টগুলো যদি আপনি করেন আপনার চ্যানেলটা ভবিষ্যতে র্যাঙ্ক হবে না, আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তাই আপনাকে আপনার চ্যানেলটা ঠিক রাখতে হলে আপনাকে এইসব কমেন্টগুলো করলে হবে না। এক কথায় বলতে গেলে চলে আপনি যে জিমেলটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন সেই জিমেল দিয়ে কারোর ইউটিউব চ্যানেলে আপনি কমেন্ট করবেন না, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনি মনে রাখবেন। যেই আপনি কমেন্ট করবেন সেই সময় কিন্তু আপনার কমেন্টগুলো স্প্যাম হবে, আর কমেন্টগুলো স্প্যাম হলেই সেই কমেন্টটা কিন্তু স্প্যাম বক্সে থেকে যায়, আর সে সময় কিন্তু ইউটিউব বুঝতে পারে যে এই একটা চ্যানেল সে কমেন্ট করছে স্প্যাম, সে সময় কিন্তু আপনার চ্যানেলটা ডাউন করে রেখে দেয়। আর দ্বিতীয় নম্বর যে ভুলটা আমরা করে থাকি, আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে করতে একটা সময় গ্যাপ দিয়ে দেই, এইটা কিন্তু আরও বড় ধরনের ভুল। আপনি একটা চ্যানেলে যেই ভিডিও আপলোড করতে থাকবেন সে সময় যদি হঠাৎ করে ভিডিও যদি আর না আপলোড করেন সে সময় কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন ডাউন হতে থাকে, আর ইমপ্রেশন যদি একবার ডাউন হয় সেই চ্যানেলের ইমপ্রেশন আবার হাই করতে গেলে অনেকটা কষ্ট পরিশ্রম করতে হয়, অনেক কিছু করতে হয়, তারপরেও কিন্তু সেই চ্যানেলের ইমপ্রেশন বাড়ে না। তাই আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করতে চান তবে আপনার চ্যানেল ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন বাড়লে আপনার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দর্শক দেখতে থাকবে। একটা ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওটা কিছু ইমপ্রেশন দেয় ইউটিউব, আর ইমপ্রেশন দিলে সেই ভিডিওটা দর্শকের কাছে পৌঁছায়, আর দর্শকের কাছে পৌঁছালে সেই ভিডিওটা যেই দর্শক ক্লিক করে সে সময় কিন্তু আরেকটা ভিডিও সাজেস্টে চলে আসে, আর সাজেস্টে যেই ভিডিওটা আসবে সেই ভিডিওটারও ইমপ্রেশন দিবে। আর এই সময় যদি আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন সে সময় কিন্তু আপনার চ্যানেলের সেসব ভিডিওগুলো ডাউন হতে থাকে, আর কারোর কাছে ইমপ্রেশন চায় না, আর এই ডাউন চ্যানেলটা পরবর্তীতে ব্যাঙ্কে নিয়ে যেতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, সে সময় কিন্তু আপনি আরও হাল ছেড়ে দেবেন, সে সময় আপনি 100 ভিডিও আপলোড করার পরে সে সময় আর ভিডিও আপলোড করতে ভালো লাগবে না, কারণ আপনার চ্যানেলে ইমপ্রেশন বাড়ছে না, কিছুই বাড়ছে না, সে সময় তো আপনি আর ভিডিওই আপলোড করবেন না। তাই আপনি যে সময় থেকে চ্যানেলটা স্টার্ট করবেন সেই সময় থেকে আপনি ভিডিওগুলো রেগুলার আপলোড করবেন, কাজ আপনি করবেন না আজকে একটা ভিডিও আপলোড করলেন কালকে ভিডিও আপলোড করলেন না তারপরে ভিডিও আপলোড করেন না তারপরের দিন আবার একটা ভিডিও আপলোড করলেন, এটা করবেন না। আপনি একটা রেগুলার টাইম মেনটেন করবেন, দেন সেই সময় আপনি ভিডিওটা পাবলিশ করে দেবেন, এতে আপনার চ্যানেল ইমপ্রেশন বাড়তে থাকবে। আর তৃতীয় নম্বর আমরা যে ভুলটা করে থাকি কমেন্ট। আমি প্রথমেই বলছি কমেন্টের বিষয়, তো আবারও কমেন্টের বিষয় আরেকটা পয়েন্ট আছে, তা হলো আপনি কমেন্ট করতে করতে দেখা যায় আমরা বেশ দুই একটা কমেন্ট করে থাকি, আমার এই ভিডিওর নিচে অনেকে কমেন্ট করে থাকে, একটা কমেন্ট করতে করতে দুইটা তিনটা সেন্ড হয়ে যায়, এটাও করবেন, ইউটিউব বুঝবে এই কমেন্টগুলো রোবটিক কায়দায় সেন্ড হয়েছে, সে সময় কিন্তু আপনার চ্যানেলটা রোবটিক কায়দায় তারা কিন্তু বুঝে নেবে, আর সে সময় আপনার চ্যানেলটা রোবটিক হিসেবে বুঝে তারা রোবটিক সেকশানে ফেলে দেবে, সে সময় কিন্তু আপনার চ্যানেলটা আর গ্রো হবে না। আর এইটা যদি একবার হয়ে যায় সে সময় কিন্তু আপনার চ্যানেলের দিকে ইউটিউব আর নিজে তাকাবে না, কারণ আপনার চ্যানেলটা রোবটিক কায়দায় চলছে সেই সময় কিন্তু ইউটিউব আর আপনার চ্যানেলের দিকে ফিরে তাকাবে না, আপনার চ্যানেলটা যেইভাবে চলছে সেইভাবেই সারা জীবন চলবে, আপনার চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইব আসবে না। ওকে, আর চতুর্থ বিষয় হলো ওয়াচ টাইম সাবস্ক্রাইব কেনা, এইটা কিন্তু আমরা প্রতিনিয়ত করি, অনেকেই কিন্তু করে, কারণ নতুন একটা চ্যানেল স্টার্ট করার সাথে সাথে সেই চ্যানেলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিছুই হয় না, ভিউজও হয় না, সে সময় আমরা কী করে থাকি এই যে আমরা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার কথাটা আমরা শুনছি সে সময় আমরা কী করি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য আমরা সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিনে থাকি,
এটা কিন্তু ইউটিউবের আরও বড় ধরনের ভুল। আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইব ওয়াচ টাইম কেনা পায়, ইউটিউব যদি বোঝে এটা আনলিগালভাবে এই চ্যানেলে এই সাবস্ক্রাইব ভিউ ওয়াচ টাইম আইসে, সে সময় কিন্তু সেই চ্যানেলটা খুবই খারাপ অবস্থা করে দেবে ইউটিউব। সে সময় সেই চ্যানেলটা আর ইউটিউব কোনো ভিডিও তারা নিজে বুস্ট আপ করবে না, আপনাকে এইভাবে সারা জীবন বুস্ট আপ করে যেতে হবে। তাহলে আপনি একবার ভাবুন, এই বিষয়টা যদি আপনার সাথে ঘটে তবে তো আপনার চ্যানেলটা আর দ্বিতীয়বার ইউটিউব কোনো ভিডিও বুস্টিং করবে না। আর একবার যদি আপনার চ্যানেলে একটা ভিডিও না বুস্টিং করে, সেই চ্যানেলটা সারা জীবন 5-10 ভিউজ হবে, দেন সাবস্ক্রাইব 2-3 হবে, এইটাই সারা জীবন হতে থাকবে। তাই সাবস্ক্রাইব কেনা, ওয়াচ টাইম কেনা, ভিউজ কেনা এইটা মোটেও মাথায় আনবেন না। ইউটিউবে আপনি মনে করবেন ইনকাম মোটেই আসবে না আপনার প্রথম অবস্থায়, আপনি শুধু ভিডিও আপলোড করতে থাকবেন। এই ধরনের ভুল আপনাকে মোটেও করলে চলবে না, আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে, এইটাই আপনি ভেবে ভিডিও আপলোড করে যাবেন, ঠিক আছে? তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।